বন্ধুরা, কেডি হোম কুকিং রান্নাঘরের তরফ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি হিঁচড়ের কালিয়া রান্না করে দেখাচ্ছি। হিঁচড়ের কালিয়া রান্না করতে লেগেছে চিনি, আদা বাটা, রসুন বাটা, 3টে তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সানরাইজ গরম মশলার গুঁড়ো, 3টে বড় সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি, 700 গ্রাম মতো হিঁচড় নিয়েছি, ওইটাকে আমি কেটে ধুয়ে রেখেছি। এবার আমি হিঁচড়টাকে সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি হিঁচড়গুলো দিয়ে দিচ্ছি। মতো লাগবে হিঁচড়টা সেদ্ধ হতে, আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি খুলে নিচ্ছি। প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট মতো রেখে দেবো আমি ঢাকনা দিয়ে দিই। হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দেখছি। হেঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 3 চামচ মতো। এবার আমি আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি, একটু লাল করে আলুগুলো ভেজে নেব। প্রায় আলুগুলো ভাজা হয়ে এসছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি হেঁচড়গুলো ভেজে নেব। হেঁচড়গুলো ভেজে নিচ্ছি। হেঁচড়গুলো ভালো করে ভেজে নিতে হবে। হেঁচড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। কড়াইতে আমি সরষার তেল দিচ্ছি, আপনারা পারেন সাদা তেল দিয়ে বানাবেন। সরষার তেল দিয়ে আমি বানাচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। রসুন বাটা দিয়ে দিচ্ছি। এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি।
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। দুটো টমেটো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে আদার গন্ধটা না আসে। সানরাইজ গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এক মিনিট মতো এইভাবে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখার এঁচোড়গুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে 3 মিনিট মতো এঁচোড়টা এরকমভাবে কষে নেব। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম কিছুটা, আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দেব। 3 মিনিট মতো হয়ে গেছে কষানো। চার বাটি মতো আমি জল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা ঢেকে রেখে দিচ্ছি, 5 মিনিট মতো লাগবে। এঁচোড় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ঝোল ঝোল রেখেছি, ভাতে মেখে খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে ঢেলে নিচ্ছি। এঁচোড়ের কোপ্তাটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, মাংস স্বাদকে হারিয়ে দেবে। এইভাবে রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে।
এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটিকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।